ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় জেনো যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে প্রশ্ন করেছিল, আচ্ছা তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? তখন মাস্টার মশাই বলেছিলেন, আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ তখন একটু বিরক্ত হয়ে বলেছিলেন, আর তুমি জ্ঞানী? তখন মাস্টার জ্ঞান কাহাকে বলে আর অজ্ঞান কাহাকে বলে তা সে জানত না, কিন্তু পরে শ্রী ঠাকুরের কৃপায় জেনেছিল যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে প্রশ্ন করেছিল, আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার মশাই উত্তর দিয়েছিল, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? তারপরে মাস্টার উত্তর দিয়েছিল, আজ্ঞা নিরাকার আমার এইটিই ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ তখন তাকে বলেছিল, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এই বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা, এইটি জেনো যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। মাস্টার মশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছে, আচ্ছা তিনি সাকার এই বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, মাটি কেন গো চিন্ময় প্রতিমা? মাস্টার চিন্ময় প্রতিমা বুঝতে পারিলেন না, বলিলেন, আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নন, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা হচ্ছে। তখন শ্রীরামকৃষ্ণ একটু বিরক্ত হয়েই তাকে বলেছিল, তোমাদের কলকাতার লোকের এই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া, আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বুঝাবার কে? যা জগৎ তিনি বুঝাবেন, যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় করেছেন, পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না, যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না? তাকেই ডাকা হচ্ছে। মাস্টার মশাইয়ের সঙ্গে ঠাকুরের প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজারও প্রয়োজন আছে, নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে, যার যা পেটে সয় মা সেই রূপ খাবারের বন্দোবস্ত করেন। এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে সয়, কারোর জন্য মাছের পোলাও, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এইসব করেছেন, যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে? মাস্টার, আজ্ঞা হ্যাঁ। মাস্টার একদিন বিনীতভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন, ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়, সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার, প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে, ধ্যান করবে মনে বনে ও কোণে, আর সর্বদা সৎ সৎ বিচার করবে, ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে।
মাস্টার একদিন বিনীতভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন, সংসারে কিরকম করে থাকতে হবে? গৃহস্থ সন্ন্যাস, উপায় নির্জনে বাস। শ্রীরামকৃষ্ণ বলছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। মাস্টার মশাই ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, সংসারে কিরকম ভাবে থাকতে হয়? তার উত্তরে ঠাকুর খুব সুন্দর ছোট্ট একটি উপমা ব্যবহার করে তার উত্তর দিয়েছিল। বড় মানুষের বাড়ির দাসী, সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। আমাদেরও ঠাকুর শ্রীরামকৃষ্ণ এমনভাবেই থাকতে বলছে, এই সংসারে এসে সব কাজ করতে হবে কিন্তু মন যেন কেবল সেই নিজের বাড়ি অর্থাৎ ঈশ্বরের দিকেই থাকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে, বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয়ে চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। নমস্কার, শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না, তারপর নির্জনে বসে। সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে এই মন নীচ হয়ে যায়, সংসারে কেবল কামিনী কাঞ্চনের চিন্তা। একবার মাস্টার মশাই শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, হ্যাঁ অবশ্য করা যায়, মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না, দুধকে দই পেতে মাখন তুলে, যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে, সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। নমস্কার, শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত।